ক্লিয়ার কনসেপ্ট ফ্যামিলিতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ইনসুলিন রেজিস্ট্যান্স কি, কোন কারণগুলি ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী, কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর। তাহলে শুরু করা যাক। ইনসুলিন রেজিস্ট্যান্স, যখন আমাদের দেহের পেশি, এডিপোস টিস্যু এবং যকৃত ইনসুলিনের প্রতি পর্যাপ্ত সাড়া প্রদান করে না বা ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করাতে ব্যর্থ হয়, তাকেই ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। ইনসুলিন রেজিস্ট্যান্সের সঠিক কারণ নির্দিষ্ট করা সম্ভব না হলেও যেসব কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করেন, সেগুলো হলো স্থূলতা, অতিরিক্ত গ্লুকোকর্টিকয়েড হরমোন, অতিরিক্ত বৃদ্ধিকারক হরমোন, গর্ভাবস্থা, পলিসিস্টিক ওভারি ডিজিজ, লিপোডিস্ট্রফি অর্থাৎ লিভারে লিপিড জমা হওয়া, ইনসুলিন রিসেপ্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি হওয়া, ইনসুলিন রিসেপ্টরের মিউটেশন, পারক্সিজম প্রলিফারেটরস অ্যাক্টিভেটর রিসেপ্টর গামায়ের মিউটেশন এবং হিমোক্রোমাটোসিস। হিমোক্রোমাটোসিস এক ধরনের বংশগত রোগ যার কারণে টিস্যু আয়রন সঞ্চিত হয়। উপরের গুরুত্বপূর্ণ কারণগুলো সম্পর্কে আলোচনা করব। স্থূলতা, সাধারণত স্থূলকায় ব্যক্তিরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে খাবার গ্রহণ করে, ফলে তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি হয়, আর এই বেশি পরিমাণ গ্লুকোজ মলিকিউলকে নিয়ন্ত্রণ করতে বেশি পরিমাণ ইনসুলিন হরমোন অগ্নাশয় থেকে ক্ষরণ হয়, যাকে হাইপার ইনসুলিনেমিয়া বলে। ইনসুলিন হরমোন রক্ত থেকে গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করায়। কোষে নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ অণু প্রবেশের পর এর একটি অংশ শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে আর অতিরিক্ত অংশ গ্লাইকোজেন হিসাবে জমা থাকে। কোষ একটি নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ অণুকে ধারণ করতে পারে। এই নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ অণু দ্বারা কোষ পূর্ণ হলে যতই ইনসুলিন হরমোন ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করুক না কেন, তা আর গ্লুকোজ অণুকে কোষের ভিতরে প্রবেশ করাতে পারে না, যেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। বিষয়টিকে যদি সহজভাবে বলি, ধরুন আপনি পেট পুরে কোনো কিছু খেয়েছেন, এখন আপনাকে যতই ভালো খাবার দেয়া হোক না কেন আপনি আর খেতে পারবেন না। ঠিক কোষের অবস্থাও একই রকম হয়। এছাড়াও দেহের অতিরিক্ত গ্লুকোজ কিছু প্রক্রিয়ার মাধ্যমে চর্বি উৎপন্ন করে। আমাদের দেহে চর্বি যেভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সের ভূমিকা রাখে তা হলো, আমাদের দেহের ভিসেরাল ফ্যাট সহজাতগতভাবে ডায়াবেটোজেনিক, কারণ এটি এডিপোকাইন স্ফরণ করে যা যকৃত এবং পেশিতে ইনসুলিনের সেন্সিটিভিটি অনেক কমায় দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটায়। ভিসেরাল ফ্যাট লিপোটক্সিসিটি এর প্রতিনিধিত্ব করে। লিপোটক্সিসিটি এর কারণে পেরিফেরাল টিস্যু এবং ভিসেরাল এডিপোস টিস্যুতে সাইটোকাইন উৎপন্ন হয়, যা সিস্টেমিক ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। এছাড়াও দেহে বেশি পরিমাণ চর্বি জমলে স্কেলেটাল মাসলে ইনসুলিন রেজিস্ট্যান্সের সংবেদন কমে যায়, তার ফলেও ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। গ্লুকোকর্টিকয়েডস হরমোন, গ্লুকোকর্টিকয়েডস নামটি তিনটি অংশ গ্লুকোজ প্লাস কর্টেক্স প্লাস স্টেরয়েডের সমন্বয়ে তৈরি, অর্থাৎ এটি গ্লুকোজ মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে উৎপন্ন হয় এবং এটি স্টেরয়েডাল স্ট্রাকচার ধারণ করে। গ্লুকোকর্টিকয়েডস হরমোন আমাদের দেহে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট প্রদান করে। গ্লুকোকর্টিকয়েডস ব্রেইনের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে, যার ফলে নিউরোপেপটাইড ওয়াই এর পরিমাণ বেড়ে যায় এবং হাইপার ইনসুলিনেমিয়া, হাইপারফেজিয়া এবং ওয়েট গেইনের সৃষ্টি হয়, যার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। গ্লুকোকর্টিকয়েডসের কারণে লিভার গ্লাইকোনিওজেনেসিস বা নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ ফরমেশন প্রক্রিয়া বাড়িয়ে দেয়, লিপোজেনেসিস প্রক্রিয়া বাড়িয়ে দেয়। লিপোজেনেসিস একটি বিভাগ প্রক্রিয়া যার মাধ্যমে এসিটাল কোয়ে ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়, যা পরবর্তীতে ফ্যাট হিসেবে জমা হয়। গ্লুকোকর্টিকয়েডস স্টিয়াটোসিস প্রক্রিয়াকেও ত্বরান্বিত করে। স্টিয়াটোসিস বলতে কোষ বা অঙ্গতে অস্বাভাবিক চর্বি জমা হওয়াকে বোঝায়। এসবের ফলে হাইপারগ্লাইসেমিয়া বা রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন দেহ শক্তি উৎপাদনের জন্য চর্বিকে ভাঙতে থাকে, যার ফলে রক্তে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। গ্লুকোকর্টিকয়েডসের কারণে স্কেলেটাল মাসলে ইনসুলিন সেন্সিটাইজেশন কমে যায়, ফলে স্কেলেটাল মাসলে গ্লুকোজ আপটেক কমে যায়, প্রোটিওলাইসিস বৃদ্ধি পায়, ফ্যাট ডিপোজিশন বৃদ্ধি পায়, ফলে হাইপারগ্লাইসেমিয়া হয় এবং রক্তে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। গ্লুকোকর্টিকয়েডসের কারণে হোয়াইট অ্যাডিপোস টিস্যুতে ইনসুলিন সেন্সিটাইজেশন বেড়ে যায়, ফলে গ্লুকোজ আপটেক বেড়ে যায় এবং ভিসেরাল ফ্যাটের পরিমাণও বেড়ে যায়, ফলে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যায় এবং তা ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটায়। গর্ভাবস্থা,
অনেক ধরনের ফ্যাক্টর যেমন প্লাসেন্টাল হরমোন, স্থূলতা, শারীরিক অসক্রিয়তা, অস্বাস্থ্যকর খাবার এবং জিনগত কারণ যা গর্ভাবস্থায় ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। গর্ভাবস্থায় গর্ভবতী মা যতটুকু গ্লুকোজ গ্রহণ করে তার একটি অংশ ফিটাসের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়, তাই দেখা যায় যে গর্ভাবস্থায় ইনসুলিন রেজিস্ট্যান্স প্রতিষ্ঠিত হয় এবং তা মা থেকে ফিটাসে গ্লুকোজ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে। গর্ভাবস্থায় ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য প্লাসেন্টাল হরমোনও ভূমিকা রাখে। প্লাসেন্টাল হরমোনগুলোর মধ্যে ইস্ট্রোজেন, কোর্টিসল এবং হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন ইনসুলিন রিসেপ্টরকে ব্লক করে দিতে পারে, যা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভূমিকা রাখে। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম একটি হরমোনাল ডিসঅর্ডার যা সাধারণত প্রজননক্ষম বয়সে মহিলাদের মধ্যে হতে পারে। যে মহিলারা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম দ্বারা আক্রান্ত তাদের মাসিকের সময় বা মেনস্ট্রুয়াল পিরিয়ড খুব কম বা অনেক বেশি দীর্ঘায়িত হয় এবং তাদের দেহে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের লেভেল অনেক বেড়ে যায়। টেস্টোস্টেরন মূলত ভিসসেরাল অ্যাডিপোসিটির কার্যক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেয়, যা পরিপাকক্রিয়ার হার অনেক কমায়, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। অটো অ্যান্টিবডি। ইনসুলিন রিসেপ্টরের বিরুদ্ধে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হলে তা ইনসুলিন রিসেপ্টরকে আক্রমণ করে এবং ধ্বংস করে, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। জেনেটিক কারণ। আমাদের সবার দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স জিন থাকে। দেখা যায় যে কারো দেহে এটি অ্যাক্টিভ হয় আর কারো দেহে হয় না। যাদের দেহে এটি অ্যাক্টিভ হয় তাদের দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। কিছু প্রশ্ন ও উত্তর। মোহাম্মদ হিরক প্রশ্ন করেছিল, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের লাইফস্টাইল কতটা দায়ী? এবং মোহাম্মদ তানজিদ আহমেদ প্রশ্ন করেছিল, বেশি পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণে কি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়? হ্যাঁ, বেশি পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের লাইফস্টাইল অনেকাংশে দায়ী। এক গবেষণায় দেখা গেছে আমেরিকার 90-95% ডায়াবেটিস রোগের কারণ অতিরিক্ত ওজন বা স্থূলতা, যা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়। সুতরাং দেখাই যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের লাইফস্টাইল কতটা দায়ী। লাইফস্টাইলের মধ্যে খাদ্যাভ্যাস ও শারীরিক সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়। খাদ্যাভ্যাস। আমরা যখন কোনো খাবার নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি পরিমাণে গ্রহণ করি, তখন ওই অতিরিক্ত খাবার আমাদের দেহে চর্বি হিসেবে জমা হতে থাকে। লিভারে চর্বি জমা হলে তাকে লিপোডিস্ট্রফি বলে। লিভার যেহেতু পরিপাকে অংশগ্রহণ করে এবং গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, দেখা যায় লিভারে চর্বি জমা হলে সেটির পরিপাকক্রিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ফলে গ্লুকোজকে পরিপাক এবং গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে পারে না, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। লিপোডিস্ট্রফির ফলে মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তাই আমাদের অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে সবার বিরত থাকা উচিত। কিছু খাবার যেমন ফাস্টফুড, চিনি জাতীয় খাবার, পানীয় খাবার যেমন কোকা কোলা, এগুলো আমাদের দেহে চর্বির পরিমাণকে অনেক গুণ বাড়িয়ে দেয়, তাই এসব খাবার এড়িয়ে চলা উচিত। শারীরিক সক্রিয়তা। শারীরিকভাবে সক্রিয় ব্যক্তিদের বেশি পরিমাণে শক্তি দরকার হয়, তাই বেশি পরিমাণ গ্লুকোজ পরিপাক হয়ে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন করে। আর শরীরে গ্লুকোজের পরিমাণ কম থাকলে চর্বি বা প্রোটিন ভেঙে শক্তি উৎপন্ন করে, তাই শারীরিকভাবে সক্রিয় ব্যক্তির দেহে চর্বি সঞ্চিত হয় না, তাই এসব ব্যক্তিদের দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় না। অপরদিকে শারীরিকভাবে অসক্রিয় ব্যক্তিরা খুব কম পরিমাণে শক্তির ব্যবহার করে থাকে, তাই কম পরিমাণ গ্লুকোজ অণু শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, আর অতিরিক্ত গ্লুকোজের কিছু অংশ গ্লাইকোজেন রূপে কোষে সঞ্চিত হয় আর বাকি অংশ চর্বি হিসাবে দেহে সঞ্চিত হয়, তাই এসব ব্যক্তিদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হয়। দুর্জয় সূত্রধার প্রশ্ন করেছিল, সেদিন দেখলাম বাচ্চা একটা ছেলের ইনসুলিন রেজিস্ট্যান্ট, এরকম কেন হয়, কী কী পদক্ষেপ নিলে এমনটা হবে না? শিশুদের ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্য যেসব কারণ দায়ী সেগুলো হলো জাতিগত কারণ, বয়সন্ধিকাল, স্থূলতা, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, জিনগত কারণ। এদের মধ্যে জাতিগত কারণ ও বয়সন্ধিকাল প্রধান কারণ। গবেষণায় দেখা গেছে ককেশিয়ান শিশুদের ইনসুলিন রেজিস্ট্যান্স আফ্রিকা, আমেরিকা এবং এশিয়ান শিশুদের থেকে অনেক বেশি হয়। বয়সন্ধিকাল। বয়সন্ধিকাল শারীরবৃত্তিকভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। এই সময় ইনসুলিন সেন্সিটিভিটি 25-50% কমতে পারে, তাই এই সময় ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার প্রবণতা অনেক বেশি এবং পরবর্তীতে বয়সন্ধিকাল শেষ হওয়ার সাথে সাথে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়তে থাকে। বাকি কারণগুলো পূর্বেই আলোচনা করা হয়েছে, কী কী পদক্ষেপ নিলে এমনটা হবে না। উপরোক্ত কারণগুলোর মধ্যে আমরা শুধুমাত্র স্থূলতাকেই নিয়ন্ত্রণ করতে পারি, তাই আমাদের খেয়াল রাখতে হবে কোনো শিশু যাতে স্থূল হয়ে না যায়।
ফুজিয়া আফরিন অরিন প্রশ্ন করেছিল, ইনসুলিন গ্রাহকের মধ্যে কি এমন সমস্যা হয় যার কারণে কোষের গ্লুকোজ শোষণ ক্ষমতা কমে যায়? ইনসুলিন গ্রাহকের মধ্যে যেসব সমস্যা হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যাগুলো হলো, এক, ইনসুলিন রিসেপ্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি হতে পারে যা ইনসুলিন রিসেপ্টরকে ধ্বংস করে দিতে পারে, যার ফলে ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না, তাই গ্লুকোজকেও কোষের বাইরে থেকে কোষের ভিতরে প্রবেশ করাতে পারে না, তাই গ্লুকোজ শোষণ ক্ষমতা কমে যায়। দুই, কোষের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি হলে তা ফ্যাটে পরিণত হয়, ফলে ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করার পর যে সিগন্যাল গ্লুকোজ ট্রান্সপোর্টারকে অ্যাক্টিভ করত সেই সিগন্যাল গ্লুকোজ ট্রান্সপোর্টার পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং গ্লুকোজ শোষণ ক্ষমতা অনেক কমে যায়। নাম্বার তিন, গ্লুকোকর্টিকয়েডস ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট 1 এর সিগন্যালিং পাথওয়েকে ব্লক করে, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং গ্লুকোজ শোষণ ক্ষমতা কমে যায়।